পূর্ব বর্ধমান জেলার আলমপুর মাধবডিহি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের আগামী কর্মসূচি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন 5 ও 6 জুন প্রতিবাদ মিছিল করতে। মূলত 100 দিনের কাজের টাকা না দেওয়া, 100 দিনের কাজ 200 দিনে করা সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হতে চলেছে। সেই মিছিলের প্রস্তুতি হিসেবে এদিন সভাটি অনুষ্ঠিত হয়। 6 জুন বিকেলে এই মিছিল হবে বলে জানান রায়না 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য সৈয়দ কলিমউদ্দিন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, 5 তারিখ এবং 6 তারিখ যে ম্যাডাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে 100 দিনের কাজের টাকা যে দিচ্ছে না এবং 100 দিনের যে কাজকে আটকে দেওয়ার যে কেন্দ্র সরকারের যে প্রচেষ্টা তাকে ব্যর্থতা করার জন্য এবং তার বিরুদ্ধেই যে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে 100 দিনের টাকা দিতে হবে এবং 100 দিনকে 200 দিন করতে হবে এবং যেভাবে 100 দিনের কাজ চলছিল সেইভাবে সেই 100 দিনের কাজকে চালাতে হবে, তারই জন্য প্রতিবাদ মিছিলের জন্যই আমরা আজকে আলমপুর মাধবডি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আমাদের কর্মীদেরকে নিয়ে এবং গ্রামের মানুষদেরকে নিয়ে বসে আমরা মিছিলের জন্য প্রস্তুতি মিটিং করলাম। কবে আপনাদের মিছিলটা হচ্ছে? আমরা 5 তারিখে রবিবারে মিছিল করব বৈকাল 4টার সময় আলমপুর মাধবডি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।